आज आरो एक मृतदेह निये दाह करते सकले मिले नीमतलार शशानेर दिके जाच्छे। अरे ताड़ाताड़ी पा चला, सन्धे हबार आगेई सब काज सेरे एखान थेके केटे पड़ते हबे, ना होले जानिस तो कि हबे, एकटाओ मानुष आर बेंचे बाड़ी फिरबे ना। चल चल ताड़ाताड़ी पा चला। तारपर तारा सबाई मिले पा चालिए शशानेर दिके एगिए जाए एबं सेखाने गिये चिताय आगुन देवा हय। तखन प्राय सन्धे नेमे एसेछे। चितार आगुन तखन दाउ दाउ करे चलछे। चारिदिके खुटखुटे अंधकार जेन शशानटाके ग्रास करे रेखेछे। माझे माझे दूर थेके एकदल शियाल हुक्का हुआ बोले चित्कार करे जानान दिच्छे जे बाँचते चाइले एखान थेके पालिए जा। किछुक्षण पर हठात् करेई जेन शशाने आर एक तांडव शुरू हो जाए। प्रचंड जोरे दमका बातास बইতে থাকে, गाछेर डाल हुड़मुड़िए भेंगे पड़ते थाके। ओई ओई तांडव शुरू हो गेছে, তাড়াতাড়ি পালা রে, না হলে কেউ আর প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবি না। ঠিক তখনই ঘটে আরো ভয়ঙ্কর कांड। ज्वलंत चितार मध्य थेके लाश शटांग उठे बसे एवं तादेर दिके घुरे बिच्छिरी भावे खिलखिलिए हासते थाके। तारपर तारा लाशटाके आधपोड़ा अवस्थाय फेले रेखे सेखान थेके पालिए जाय। नीमतलार एई शशाने एमन सब भुतुरे कांड घटे जे सेखाने दिनेर बेलातेओ मानुषेर आस्ते गा छमछम करे। एका तो सेखाने केउ आसार साहसई करे ना, आर भूल करेओ जोदि सन्धेर पर सेखाने केउ आसे से आर निजेर प्राण हाते निये बाड़ी फिरते पारे ना एबं अत्यंत मर्मान्तिकभावे तार मृत्यु घटे। कारण सेई शशाने बासा बेधेछे अपघाते मृत्यु हवा एक पेतनी और शाकचुन्नी। धूर धूर और ये सब आधपोड़ा पचा मांस खेते भालो लागे ना। कतदिन हये गेलो काँचा मांस खाइनी, काँचा रक्तेर गन्धও পাইনি। কেউ তো আর এই শ্মশানের মধ্যে একা আসেই না, কোনো তান্ত্রিকও আর এই শ্মশানে যজ্ঞ করতে আসে না যে তাকে মেরে ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। কাল কৌশিকী অমাবস্যা, কালকে আমাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে, কালকে একটা না একটা শিকার ধরতেই হবে। পরের দিন সকালবেলা গ্রামের বাজারে নগেনের মুরগির মাংসের দোকানে পাশের গ্রামের ধনঞ্জয় বাবু আসেন এবং বলেন, মুরগির মাংস কত করে কিলো নিচ্ছ? আগে কাটা নিলে 220 টাকা কিলো, আপনি যদি গোটা নেন তাহলে দামটা একটু কম হবে। তা কত কিলো দেবো বাবু? আরে না না, এখন নেব না। আজ রাতে আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে, আমার দুই মেয়ে সোনা আর রূপার জন্মদিন। এই 10-12 কেজি মাংস আজ সন্ধ্যাবেলার মধ্যে আমার লাগবে। তা তুমি আমার বাড়িতে ডেলিভারি দিয়ে আসতে পারবে তো? কোনো চিন্তা করবেন না বাবু, ঠিক সময়ে মাংস আপনার বাড়িতে পৌঁছে যাবে, আপনি শুধু ঠিকানাটা দিয়ে যান। কিন্তু নিমতলার শ্মশান পেরিয়ে আমার বাড়ি, তা তুমি পারবে তো? নগেন কি যেন একটা মনে মনে ভাবে আর তারপর বলে, আমার অত ভূতে ভয় নেই বাবু, আপনার কোনো চিন্তা নেই, সন্ধ্যের আগে আপনার বাড়িতে মাংস ডেলিভারি হয়ে যাবে। সন্ধে হবার ঠিক আগে আগেই নগেন তার সাইকেলে গোটা 6-7 মুরগি ভালো করে বেঁধে ধনঞ্জয় বাবুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। না, সন্ধে হবার আগেই মুরগিগুলো ডেলিভারি দিয়ে ফিরে আসতে হবে, না হলে ওই শ্মশান পেরিয়ে আর পেরানটা নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তার উপর আজ আবার কৌশিকী অমাবস্যা, আজ আবার ভূতেদের শক্তি দ্বিগুণ হয়ে যায়। যাই, বেরিয়ে পড়ি। তারপর সে সাইকেল নিয়ে রাম নাম জপতে জপতে রওনা দেয়। भूत आमार पूत पेतनी आमार जी राम लक्षण बुके आछे भय दिए आमार की ना ना ओई नेमतलार শাকচুন্নি आमार कोनो क्षति करते पारबे ना एई हाते आमार मादुली आछे किछु क्षति करते पारबे ना 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 जाई जाई হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও ঠিকই ধরেছে মানুষের মাংসের গন্ধ তার সাথে মুরগিরও ডাক শোনা যাচ্ছে নিশ্চয় কেউ এদিকেই আসছে আসতে দে বেটাকে ঘর মুটকে বেটার রক্ত চুষে খাবো ঠিক তারপরই নগেন সেই শ্মশানের মধ্যে ঢুকে শেওড়া গাছতলার সামনে আসতেই পেতনি আর শাকচুন্নি তার সামনে ঝপ করে ঝাঁপ মারে হঠাৎ ভয়ানক এই দুই ভুতুড়ে চেহারা দেখে নগেন সাইকেলের ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমি সামনের গ্রামে এই মুরগিগুলো ডেলিভারি দিতে যাচ্ছি আমার কোনো দোষ নেই তোমরা চাইলে এখান থেকে একটা মুরগি নিয়ে যেতে পারো আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না একটা মুরগি নেব এই বলেই শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে নগেনের ঘাড় মুটকে দেয় নগেন সেখানেই মারা যায় তারপর পেতনি আর শাকচুন্নি মিলে মুরগিগুলো ছিঁড়ে কামড়ে কাঁচা মাংস খেতে থাকে এইভাবে এক এক করে তারা সব মুরগি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে তখন পেতনি বলে এই বেটাকে এখনই খেতে হবে না চল আমরা এর রূপ ধরে পাশের গ্রামে ওই বাড়িতে যাই ওখানে আরো অনেক মাংস পাবো হা 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 কিন্তু সব মুরগি তো আমরাই খেয়ে ফেলেছি তাহলে এখন কি নিয়ে যাব এই দেখ আমার কামান এই বলে পেতনি নগেনকে একটা বড় মুরগি বানিয়ে দেয় এবং তাকে সাইকেলে বেঁধে শাকচুন্নি আর পেতনি তাদের রূপ পরিবর্তন করে ধনঞ্জয় বাবুর বাড়ির দিকে যায় সেখানে পৌঁছলে ধনঞ্জয় বাবু তাদেরকে বলেন আরে নগেন তুমি এত দেরি করলে আরে কি তুমি মোটে একটা মুরগি এনেছো এতগুলো লোক খাবে কি করে আপনি কোনো চিন্তা করবেন না এই মুরগির মাংস দিয়েই সব লোকের পেট ভরে যাবে আমরা এক্ষুনি এই মুরগি কেটে দিচ্ছি আর আমার এই হেল্পারও রান্না করে দেবে দেখবেন সব লোক চেটে পুটে খাবে এই নগেন তোমাকে কেমন জানি একটু অন্যরকম লাগছে জাগে তুমি তোমার কাজটা তাড়াতাড়ি করে নাও দেখি তারপর পেতনি আর শাকচুন্নি রান্নাঘরের দিকে যায় আর সেখানে গিয়ে তারা দেখে নানান রকমের খাবার তখন শাকচুন্নি বলে কত খাবার কতদিন ভালো মন্দ খাইনি ঠিকই বলেছিস আগে এই মরা মানুষের মাংস ওদেরকে খাবো তারপর ওদেরকে ধরে ধরে আমরা খাবো তারপর তারা ওই মুরগির মাংস রান্না করে সব লোককে খাওয়ায় সেই মাংস খাবার পরেই সবাই অসুস্থ হয়ে পড়ে কেউ প্রচণ্ড বমি করে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় কেউ বা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে আসলে তারা তো মুরগির মাংস ভেবে মরা মানুষের মাংস খেয়েছে অতিথিদের এই অবস্থা দেখে ধনঞ্জয়বাবু প্রচণ্ড রেগে গিয়ে রান্নাঘরের দিকে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার হাড় হিম হয়ে যায় হে কি রান্নাঘরে নগেন আর তার হেল্পার নেই আছে দুজন রাক্ষসী তাদের মধ্যে একজন গরম করার মধ্যে থেকেই মাংস তুলে খাচ্ছে और एकजन काँचा मांसई चिबिए खाচ্ছে। এই দেখে ধনঞ্জয় বাবু প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যান এবং বাইরে এসে সবাইকে সব কথা খুলে বলেন। সব কিছু শুনে গ্রামের একজন বলেন, এখন এই রাক্ষসীগুলোকে তাড়ানোর একটাই উপায়, গ্রামের বটতলার নিচে যে যোগিনীমা বসেন তাকেই ডেকে আনতে হবে, তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। তারপর সবাই মিলে ওই যোগিনী মায়ের কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে। সব কথা শুনে যোগিনী মা মনে মনে এক ফন্দি আঁটেন, এই তো আজ আমার সাধনা সিদ্ধ হবে, এই কৌশিকী অমাবস্যার রাতে যদি ওই দুই আত্মাকে আমি বন্দি বানাতে পারি তাহলে আমার থেকে শক্তিশালী আর কেউ হবে না, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, চলো তোমরা আমাকে সেই স্থানে নিয়ে চলো। তারপর গ্রামের সবাই যোগিনীমাকে সেখানে নিয়ে যায় এবং সেখানে গিয়ে যোগিনীমা যজ্ঞে বসেন। ॐ ह्रीं क्रीं चामुण्डाय नमः, ॐ ह्रीं क्रीं चामुण्डाय नमः, বেরিয়ায় বেরিয়ায় বলছি, আজ তোরা আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাবি না। অনেক অনেক দিন ধরে তোদের মতো দুই অতৃপ্ত আত্মার সন্ধান করে চলেছি। এই বলে যোগিনীমা তার যজ্ঞের আগুনের মধ্যে আহুতি দিতেই পেতনি আর শাকচুন্নি ছটফট করতে করতে সেখানে প্রকট হয় আর বলে, ছেড়ে দে, ছেড়ে দে আমাদের, ভণ্ড যোগিনী, তুই কি ভেবেছিস আমাদের বন্দি বানিয়ে তুই নিজের অপকর্ম চালিয়ে যাবি? কখনোই না, এই কৌশিকী অমাবস্যায় তুই আমাদের বন্দি বানাতে পারবি না, ছেড়ে দে, ছেড়ে দে আমাদের। এত বড় সাহস তোদের, তবে এই নে। এই বলে যোগিনীমা নানা রকম মন্ত্র উচ্চারণ করতে থাকেন। তারপর তাদের দুজনকে কুমণ্ডলীর মধ্যে বন্দি বানিয়ে ফেলেন এবং বলেন, আর কোনো ভয় নেই, এই দুই অতৃপ্ত আত্মা আর কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এই বলে যোগিনীমা সেখান থেকে চলে যান। কিন্তু পরের দিন সকালে গ্রামের লোকে দেখে যে সেই বটগাছ তলায় যোগিনীমা মরে পড়ে আছে, কেউ যেন ঘাড় মোটকে তাকে মেরে ফেলেছে আর তার গোটা শরীরটা নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আজও আজও সেই নিমতলার শ্মশানে গেলেই গা ছমছম করে, রাত্রিবেলা ভুল করেও সেখানে কেউ গেলে সে আর বেঁচে বাড়ি ফিরতে পারে না। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন, আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।